কেন ঘুম পাড়িয়ে রাখলাম? আমাকে একটু তোমার স্বামীকে দেখাবে? আপনাকে নিয়ে চলো। তুমি কি বলছো স্বামী আমি বুঝতে পারছি না। চলো না, তোমার স্বামীর কাছে আমায় নিয়ে চলো। পদ্মাবতী শয়নাগারে স্বামীকে নিয়ে যখন গমন করিলেন, শূন্য শয্যা পড়ে আছে, শূন্য শয্যা পড়ে আছে, আর কৃষ্ণ অঙ্গ গন্ধে সমস্ত ঘর আমোদিত হয়ে আছে, আলোকিত হয়ে আছে। পদ্মা, তোমার স্বামী কই? কোথায় রেখেছো তাকে আমাকে একবার দেখাও পদ্মা। তুমি কত ভাগ্যবতী, তুমি কত ভাগ্যবতী, যে জয়দেবকে তুমি সেবা করেছো, সেবা করেছো, তাকে স্নান করেছো, খাইয়ে দিয়েছো, পদ সেবা করেছো, পদ সেবা করেছো, সে আর কেউ নয়, সে তো আর কেহ না, জগদ্বল্লভ কৃষ্ণ এসেছিল, কৃষ্ণ এসেছিল, তোমার স্বামী জয়দেবের রূপ ধরে, জয়দেবের রূপ ধরে। আমি লিখতে পারি নাই, তাই বুঝি সে লিখে দিয়ে গেছে। বন্দা, গীত গোবিন্দ নিয়ে এসো দেখি। গীত গোবিন্দ খুলে দেখি, বাক অক্ষরে বাঁকা হাতে স্বর্ণ অক্ষরে লিখে গেছেন, লিখে দেহি পদ পল্লব, দেহি পদ পল্লব মোদর। তখন একবার গ্রন্থ বুকে ধরে, বুকে ধরে, মাথায় করে, মাথায় করে, মন করে, আর নয়ন জলে বুক ভাসায়, বলে পদ্মা গো, পদ্মা গো, দেখো আমি লিখতে পারি নাই বলে আজ নিজে হাতে লিখে গেছেন। রাধে দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। লিখলেন সরগর লখণ্ডন মম শিরসি মণ্ডন, দেহি পদ পল্লব, দেহি পদ পল্লব। যদি অপরাধ করে থাকি তোমার এই কন্দর্প বিষ বিনাশকারী চরণ যুগল, দাও দাও আমার মাথায় দাও, দাও দাও আমার মাথায় দাও, রাধে তোমার চরণ যুগল, আমার মাথায় দাও, সাধা কাদায় ফল হলো না, ফল হলো না। রাধারানী ফিরে তাকালেন না, গোবিন্দ ভাবছেন জয়নিতায় মান গেল না, তাহলে কি হবে? এত করে রাধারানীর দয়া হলো না। তখন ললিতাকে ডেকে বলছে, ললিতা হরি বল। এবার আর তিনটি আছে, সামবেদ দান নতি কোনোটাই কাজ হলো না, আর তিনটি উপায় মান হয় না। ক্রিয়া মানে নায়িকার সঙ্গে বিলাস করে তার মান ভাঙানো যায়, ক্রিয়া করে, খেলা করে। আর উপেক্ষা, তাকে ছেড়ে চলে গেলে, ছেড়ে চলে গিয়ে উপেক্ষা করে চলে যাওয়া, চলে গেলে অনেক সময় মান ভেঙে যায়। আর রসান্তর মানে এক রস থেকে আর এক রসে চলে যাওয়া, এটা কেবল রসান্তর।
তা গোবিন্দ এবার রসান্তর নীতি অবলম্বন করলেন। রসান্তর কি বললেন ললিতার কাছে, বলছে ললিতা গো আমার হাত দেখো, আমার হাতখানি দেখো। কি কি দেখবো তোমার হাত? গণৎকারকে দেখালাম, গণৎকার বলেছে আমায় আর বেশি দিন আমার পরমায়ু নেই, আর দুই চার দিন বাঁচবো, তুমি আমার হাত দেখো। হরি বল হরি বল। বলি আর তুই আমি বাঁচবো না গো, আমি বাঁচবো না গো, আমি বাঁচবো না গো। যখনই গোবিন্দ বলি ললিতার কাছে হাত দেখাচ্ছেন রসান্তর, তখন রাধারানী চমকে উঠলেন। কে বলে, কে বলেছে তোমার, কোন গণৎকারে বলেছে তোমার পরমায়ু আছে, দু চার দিন আছে, দেখো আমিও হাত দেখতে জানি, দেখি 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 হাত দেখি পরমায়ু দেখি কতটা আছে, আমি দেখি, আমি হাত দেখতে জানি। এত বলি আমার রাধারানী গোবিন্দের হাত নিয়ে আমি হাত দেখে বলছি লাখ লাখ যুগ যুগ লাখ যুগ যুগ জিও বিকান জিও বিকান, এক দুই বছর নয়, দুই চার দিন নয়, লাখ লাখ যুগ যুগ তুমি জিওবি, তুমি বেঁচে থাকবে, বেঁচে থাকবে। শুধু তাই নয়, আমার পরময় আমি তোমায় দিলাম, তোমায় দিলাম। ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা সবাই বলছেন আমরাও দিলাম, আমাদের পরমায়ু গোবিন্দকে দিলাম। রাধারানী বলছে প্রাণ গোবিন্দ তুমি বেঁচে থাকো, গোবিন্দ তুমি বেঁচে থাকো, প্রাণ গোবিন্দ তুমি বেঁচে থাকো, গোবিন্দ তুমি বেঁচে থাকো। গোবিন্দ কাঁদছেন ধুলায় ধূসরিত অঙ্গ, এই বলে আমার রাধে রানী প্রাণ বল্লভের দশা দেখে অমনি বাহু প্রসারিয়া ধনে বধুনি লোকলে, বাহু প্রসারিয়া ধনে বধুনি লোকলে,
সবে মিলে যায় রাম বল হরি হরি সবে মিলে যায় রাম বল হরি হরি राधे राधे कोबी